নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভ দুনিয়ায় আপনাদের প্রত্যেককে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যানালিসিস করি দ্য হিন্দু থেকে। আজ যে 22শে জুলাই 2021-এর ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। তবে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণটা একটু কম রয়েছে, তবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কোনো রকম স্কিপ না করেই দেখবেন, এটাই আশা করছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে পর্ণদীপস ওপিনিয়ন এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আপনারা কিন্তু WBCS এবং UPSC রিলেটেড, এছাড়াও SSC, WPSC, WEP রিলেটেড সমস্ত ধরনের বুক রিভিউ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন পলিটি বুক রিভিউ রয়েছে, স্পেকট্রামের হিস্ট্রি বুক রিভিউ রয়েছে, এটা আবার পলিটি বুক রিভিউ অনেকটি বই, এটা আবার ইকোনমির বই। তো এই ধরনের সমস্ত রকমের আপনারা বুক রিভিউ কিন্তু এখানে দেখতে পাবেন। সপ্তাহে একটা করে আপনারা বুক রিভিউ মিনিমাম পাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স SSC, রেলওয়ে, এই টাইপের এক্সামিনেশনের জন্য। তো মিতালি রাজ ব্যাগড টপ পজিশন ইন ICC ওম্যান্স ODI প্লেয়ার্স র্যাঙ্কিং। তো মিতালি রাজ, ভারতের মিতালি রাজ, তিনি কিন্তু ICC ওম্যান্স র্যাঙ্কিংয়ে এবং সেটা ODI র্যাঙ্কিংয়ে 1 নম্বর পজিশনে চলে গেছেন। এখানে বলছে দেখুন, ইন্ডিয়ান স্কিপার মিতালি রাজ হ্যাজ রিক্লেমড হার স্পট অ্যাজ দ্য নাম্বার 1 ব্যাটিং প্লেয়ার অন দ্য MRF টায়ার্স ICC ওমেন্স ODI প্লেয়ার্স র্যাঙ্কিং। তো ODI প্লেয়ার র্যাঙ্কিংয়ে মহিলাদের 1 নম্বরে চলে গেছেন মিতালি রাজ। এখানে দেখে রাখুন T20 প্লেয়ারে, তাহলে কি T20 প্লেয়ারে রয়েছেন শেফালি বর্মা। শেফালি বর্মা বর্তমানে কিন্তু টপ ব্যাটিং প্লেয়ার রয়েছেন ওমেন্সদের মধ্যে T20-তে। তো মিতালি রাজের পরে কতজন রয়েছে দেখুন, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবু নামগুলো দেখে রাখুন, কাজে লাগতে পারে। লিজলেলি সাউথ আফ্রিকা থেকে, আলসা হিলি অস্ট্রেলিয়া থেকে, তামসিন বাউমন্ট ইংল্যান্ড থেকে, তারপরে স্টেফাইন টেলর ওয়েস্ট ইন্ডিজ, ইনি খুব মানে খতরনাক প্লেয়ার যারা বলে একেবারে ক্রিস গেইলের মতো এরকম। তো এনারা কিন্তু পরপর রয়েছেন। আর 1 নম্বরে ODI-তে মিতালি রাজ, 1 নম্বর T20-তে শেফালি বর্মা। খুব ইম্পর্টেন্ট, দুটো নামই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখবো রাশিয়া। রাশিয়া কিন্তু সাকসেসফুলি টেস্ট ফায়ার করলো AS-500 মিসাইল সিস্টেম। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্সপেক্ট থেকে, তবে UPSC-তে আসবে না। WBCS, SSC, রেলওয়ে, WPSC-তে আসার চান্স খুব বেশি। WPSC, WP এই টাইপের এক্সামে এই কোশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। WBPSC-র যে ক্লার্কশিপের এক্সাম হয়েছিল, সম্ভবত 2019-এ হয়েছিল অথবা 2020-র একেবারে প্রথমে হয়েছিল, ওই এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে AS-500 মিসাইল কোন দেশের। তো রাশিয়া কারেক্ট অ্যান্সার। তো এখানে বলছে দেখুন, রাশিয়া হ্যাজ সাকসেসফুলি টেস্ট ফায়ার্ড নিউ AS-500 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ফ্রম সাউদার্ন ট্রেনিং রেঞ্জ কাপুস্তিন এয়ার। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, শুধুমাত্র মনে রাখবেন রাশিয়া সাকসেসফুলি টেস্ট ফায়ার করলো AS-500 মিসাইল। আর ইট হ্যাজ বিন ডেভেলপড বাই আলমাজ অ্যান্টি এয়ার ডিফেন্স কনসার্ন। আর এর ম্যাক্সিমাম রেঞ্জ, এটা আবার যদি UPSC প্রিলিমসে কোশ্চেন আসে AS-500 মিসাইল রিলেটেড, তখন কিন্তু স্টেটমেন্ট আকারে আসতে পারে এর ম্যাক্সিমাম রেঞ্জ কত। তো AS-500 মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ 600 কিলোমিটারের কাছাকাছি, ফায়ারিং রেঞ্জ 600 কিলোমিটারের কাছাকাছি। আর AS-500 ইজ অলসো নোন অ্যাজ প্রমিটি অর 5-5R6M, এটাও কিন্তু UPSC-তে আসলে প্রিলিমসে স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসতে পারে। তো মনে রাখবেন UPSC-র ক্ষেত্রে এই যে পয়েন্টটা আর এই পয়েন্ট লাস্টের পয়েন্টটা মনে রাখবেন রেঞ্জটা। আর রেঞ্জ সাধারণত SSC, তারপর রেলওয়ে, এই টাইপের এক্সামে জিজ্ঞাসা করা হয়, WPSC জিজ্ঞাসা করা হয় না। তো অন্যান্য পরীক্ষা জিজ্ঞাসা করা হবে যে কোন দেশ AS-500 মিসাইল রিসেন্টলি টেস্ট ফায়ার করলো। তো রাশিয়ার ক্যাপিটাল কি? মস্কো, এবং কারেন্সি রাশিয়ান রুবেল। এটা কিন্তু SSC-তে প্রিভিয়াস ইয়ার্সে বহুবার এসেছে ক্যাপিটাল এবং কারেন্সি রাশিয়ার। নেক্সট, IIT রোপার ডেভেলপস ফার্স্ট অফ ইটস কাইন্ড অক্সিজেন রেশনিং ডিভাইস AMLEX। পরীক্ষায় ডিরেক্টলি কোশ্চেন আসবে SSC, রেলওয়ে, এই টাইপের এক্সাম, WPSC, WEP এই টাইপের এক্সামে ডিরেক্টলি কোশ্চেন আসবে যে IIT রোপার যে অক্সিজেন রেশনিং ডিভাইস তৈরি করেছে তার নাম কি। কারেক্ট অ্যান্সার হবে অ্যামলেক্স, AMLEX, অথবা অন্যভাবে আসতে পারে অ্যামলেক্স, এটা কে তৈরি করেছে IIT রোপার। তবে প্রথম কোশ্চেনটা আসার চান্স বেশি, তার কারণ এরকম অনেক ডিভাইস কিন্তু তৈরি করা হয় IIT রোপার, IIT খড়গপুর, IIT কানপুর, সেটা কিন্তু পরীক্ষার জন্য মনে রাখা সম্ভব নয়, কারণ এরকম অনেক রকম ডিভাইস কিন্তু তৈরি করা হয় বিভিন্ন রকম IIT দ্বারা। কিন্তু এর যে উল্টো কোশ্চেনটা, অর্থাৎ IIT রোপার কী তৈরি করেছে, সেটার জন্য কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অক্সিজেন রেশনিং ডিভাইস অ্যামলেক্স। তো দেখুন ওখানে বলছে, IIT রোপার হ্যাজ ডেভেলপড ফার্স্ট অফ ইটস কাইন্ড অক্সিজেন রেশনিং ডিভাইস নেমড অ্যামলেক্স টু ইনক্রিজ দ্য লাইফ অফ মেডিকেল অক্সিজেন সিলিন্ডার 3-ফোল্ড। আর এখানে বলছে
These devices can operate on both portable power supply as well as line supply. 220 volt থেকে 220 volt 50 hertz. নেক্সট দেখবো, নেক্সট যে কারেন্ট অ্যাপসটা আমাদের মিস হয়ে গেছিলো, তবে খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাপস পরীক্ষার জন্য, 18 জুলাই কিন্তু প্রতি বছর নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে পালন করা হয়। তো এটা আমার গতদিন মিস হয়ে গেছিলো, তো আমি ভাবলাম তার পরের দিন দিয়ে দেবো, তার পরের দিনও ভুলে গেলাম, কিন্তু আজ আমার মনে ছিল। তো 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে পালন করা হয় প্রতি বছর। তো নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে, তো 18 জুলাই কেন পালন করা হয়, নেলসন ম্যান্ডেলার জন্মদিন বা বার্থডে উপলক্ষে। আর এই ডে কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল ইউনাইটেড নেশনসের দ্বারা নভেম্বর 2009 এবং 18 জুলাই 2010 থেকে কিন্তু ফার্স্ট এই ডেটাকে ফার্স্ট টাইম হেল্ড করা হয়। আর এর থিম 2021 থিম কী ছিল দেখুন, ওয়ান হ্যান্ড ওয়ান ফিড অ্যানাদার হচ্ছে 18 জুলাই নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে এবারের থিম। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো, নেক্সট যে নিউজটা এটা ইউপিএসসির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট এবং ইউপিএসসি মেইনসের দিক থেকে ইম্পর্টেন্ট, এছাড়াও আমাদের যেহেতু পলিটির পার্সপেক্টিভ থেকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এটা স্ট্যাটিক পোর্শনের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট রিলেটেড। তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু সাধারণত একটা প্রিভেন্টিভ ডিটেনশন ল, এখানে বলছে দ্য NSA ইজ এ প্রিভেন্টিভ ডিটেনশন ল। তো NSA প্রিভেন্টিভ ডিটেনশন ল অবশ্যই আমরা মানলাম, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশন অফ ল কী জিনিস দেখুন, সাধারণত পুলিশ কোনো কাউকে কোনো ক্রিমিনালকে কখন অ্যারেস্ট করে, যখন ওই ক্রিমিনাল কোনো রকম ক্রাইম করে ফেলে, ধরুন কেউ একজন একটা মার্ডার করলো, কেউ একজন একটা চুরি করলো, ডাকাতি করলো, তারপরেই তাকে অ্যারেস্ট করা হয়। তো এটা নর্মাল কন্ডিশানে। প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কোনো ক্রাইমকে প্রিভেন্ট করার উদ্দেশ্যেই কিন্তু এই লটাকে নেওয়া হয়। আমরা অনেক সময় টার্ম শুনি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ কোনো কিছু হয়ে যাওয়ার পরে সেটাকে কিওর করার থেকে কোনো জিনিস ঘটার আগে থেকে সেটাকে প্রিভেন্ট করা বেটার, এটা মানা হয়। রোগের ক্ষেত্রে সাধারণত তেমন নেই, কিন্তু আমাদের আইনের ক্ষেত্রে, আমাদের কনস্টিটিউশনের ক্ষেত্রে, আমাদের যে ল রয়েছে, পুলিশের যে ল রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু এটা সত্যি। তেমনই কিন্তু ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট রয়েছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে, অর্থাৎ কোনো ক্রিমিনাল যদি কোনো রকম ক্রাইম করবে বলে আগে থেকে সন্দেহ করা হচ্ছে, বা কোনো অন্য কোনো ব্যক্তি যদি আগে থেকে কোনো ক্রাইম করবে বলে সন্দেহ করা হচ্ছে, পুলিশ তখন কিন্তু তাকে ডিটেন করতে পারে বা পুলিশ তখন তাকে অ্যারেস্ট করতে পারে। এটাই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে বলা রয়েছে। তো এখানে বলছে দেখুন, প্রিভেন্টিভ ডিটেনশন ইনভলভস দ্য ডিটেনমেন্ট অফ এ পার্সন ইন অর্ডার টু কিপ হিম অর হার ফ্রম কমিটিং ফিউচার ক্রাইমস অ্যান্ড অর ফ্রম এসকেপিং ফিউচার প্রসিকিউশন, অর্থাৎ কোনো ব্যক্তি যে ফিউচারে কোনো রকম ক্রাইম করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে, বা সে ফিউচারে কোনো ক্রাইম করবে, এমন কন্ডিশন হলে তাকে কিন্তু আগে থেকে অ্যারেস্ট করা যেতে পারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের দ্বারা। কিন্তু এখানে কনসার্ন রয়েছে, গ্রেট কনসার্ন রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু ভায়োলেট করে। আমাদের কনস্টিটিউশন ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেল 22-3 অফ দ্য কনস্টিটিউশন, এটা আমাদের বলে যখন প্রিভেন্টিভ ডিটেনশন অ্যান্ড রেস্ট্রিকশান অন পার্সোনাল লিবার্টি ফর রিজনস অফ স্টেট সিকিউরিটি অ্যান্ড পাবলিক অর্ডার। তো এটা আর্টিকেল 22-3 বলছে, এটা কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনকে অ্যালাউ করছে আমাদের কনস্টিটিউশনে। কনসার্ন আমরা পরের স্লাইডে দেখছি, তার আগে দেখে নিন এখানে, এই যে প্রিভেন্টিভ ডিটেনশন এটাকে অ্যালাউ করছে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22-3, যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, এবং যেখানে পার্সোনাল লিবার্টি ফর রিজন অফ স্টেট সিকিউরিটি অ্যান্ড পাবলিক অর্ডার এটাকে অ্যালাউ করছে। কিন্তু এই স্লাইডে দেখতে পাচ্ছেন আপনারা আর্টিকেল 22-4 বা আর্টিকেল 22-4, এখানে বলছে কোনো ল, এমন কোনো ল নেই যেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কোনো অথরিটিকে কনসার্ন করা যাবে না, কোনো অথরিটিকে ডাকা যাবে না, অর্থাৎ যাকে প্রিভেন্টিভ ডিটেনশন করা হচ্ছে তাকে কিন্তু অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট সময়ের বেশি, 3 মাসের বেশি কিন্তু রাখা যাবে না, কোনো রকম অথরিটিকে না জানিয়ে কিন্তু পার্সন ফর এ লঙ্গার পিরিয়ড দ্যান 3 মান্থস আনলেস, 3 মাসের বেশি রাখা যাবে না। কিন্তু 44th Amendment Act 1978 এটা বলছে যে 3 মাস নয়, এই যে প্রিভেন্টিভ ডিটেনশনের পিরিয়ডটাকে 2 মাস করতে হবে। তো সেখান থেকে কিন্তু
44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ 1978 এর দ্বারা বা 1978 সালের 44তম সংবিধান সংশোধনের দ্বারা এই যে প্রিভেন্টিভ ডিটেনশনের যে টাইম পিরিয়ডটা, এটা প্রথমে 3 মাসের ছিল, তারপরে কমিয়ে এটাকে 2 মাস করা হয়েছে। তো অরিজিনাল পিরিয়ড অফ 3 মান্থস স্টিল কন্টিনিউস। তো এখানে একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়েছে অথরিটিকে না জানিয়ে, কিন্তু এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম ফোর্সে আসেনি, অর্থাৎ এটা এখনও পর্যন্ত কার্যকরী হয়নি। এখনও পর্যন্ত কিন্তু ওই 3 মাসের পিরিয়ডটাই কন্টিনিউ হয়ে চলেছে প্রথম থেকেই। তো মনে রাখবেন, এই যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের ক্ষেত্রে এটা প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ কোনো ক্রাইম করার আগে থেকে তাকে অ্যারেস্ট করে নেওয়ার ব্যাপারটা এখানে বলা হয়েছে, এবং এটা আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 22(3)(b)তে বলা হয়েছে, যেখানে আর্টিকেল 22(4) বলছে যেখানে 3 মাসের বেশি অ্যারেস্ট করে রাখা যাবে না। কিন্তু আর্টিকেল এখানে কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এটাকে 3 মাস থেকে কমিয়ে 2 মাস করা হয়েছে, কিন্তু বর্তমানে এখনও সেটা কার্যকরী হয়নি। তো সেই জন্য বর্তমানে 3 মাস এখনও ধার্য রয়েছে, এর কোনো রকম চেঞ্জ হয়নি। তো এখানে দ্য 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা আলাদা একটি, তো এই নিউজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট ছিল না, তবে এই যে পার্সপেক্টিভটা এটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা কি বলছে দেখুন, 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কী সম্পর্কে ডিল করে, এটা ডিল করে কোঅপারেটিভ সোসাইটি রিলেটেড, ম্যানেজমেন্ট অফ কোঅপারেটিভ সোসাইটি ইন দ্য কান্ট্রি, আমাদের ইন্ডিয়ান যে কান্ট্রিতে যে কোঅপারেটিভ সোসাইটি তার ম্যানেজমেন্ট সম্পর্কে 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। তো ইট ওয়াজ পাস বাই পার্লামেন্ট ইন ডিসেম্বর 2011 অ্যান্ড হ্যাড কাম ইন টু এফেক্ট ফ্রম ফেব্রুয়ারি 15, 2012। তাহলে 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011তে হয়েছিল, আর এটা কিন্তু অ্যামেন্ড করে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 19(1)(c). তো আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 19(1)-এ কিন্তু বলা রয়েছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে থেকে, ভারতের ল্যান্ডের, ভারতের ভূখণ্ডের মধ্যে থেকে যে কেউ কিন্তু কোনো রকম কোঅপারেটিভ সোসাইটি ক্রিয়েট করতে পারে। এবং এখানে কিন্তু বলা হচ্ছে প্রোটেকশন অফ দ্য কোঅপারেটিভ অ্যান্ড ইন্টারেস্ট আর্টিকেল 43(b) অ্যান্ড পার্ট IXB। তো আমাদের আর্টিকেল 43(b) অর্থাৎ আমাদের DPSP ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এখানেও কিন্তু কোঅপারেটিভ সোসাইটি গঠনের কথা বলা রয়েছে, এবং আমাদের আর্টিকেল 19(1)(c) এটাকে কিন্তু অ্যামেন্ড করে এবং টু গিভ প্রোটেকশন টু দ্য কোঅপারেটিভ সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটির যে প্রোটেকশন সেটাকে লঘু করে দিচ্ছে অনেকটা এই অ্যামেন্ডমেন্ট। তো 97th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আপনারা একবার জাস্ট পড়ে নেবেন যে কোনো বই থেকে, লক্ষ্মীকান্তের বই থেকে হলে তো আরও ভালো, যে কোনো বই থেকে আপনারা পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ধারণা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। তো পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল না, তবে যেগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।